স্থানীয় শরধাবালি মুক্তাকাশ রঙ্গমঞ্চরে উদযাপিত হয়েছে আরম্ভ মহোৎসব 2024। উদযাপনী সন্ধ্যায় মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন পূর্বতন মন্ত্রী সঞ্জয় কুমার দাশবর্মা। সম্মানিত অতিথি ভাবে যোগদান করে শ্রীমতী সুচিস্মিতা পুষ্টি, প্রদ্যুম্ন মিশ্র, নিশামণি সাহু, গৌরীশঙ্কর সিংহারী, মধুসূদন সিংহারী, স্টালিন মিশ্র, নারায়ণ সিং ও ভবানীশঙ্কর মিশ্র। পুরী সদর ব্লকর সমস্ত পঞ্চায়েতর মহিলামানকু নেই প্রথম থর পাই এভাবে এক নিয়ারা কার্যক্রম করা যাইথিবারু সে ভূয়সী প্রশংসা করেছিলেন। শহীদ দেবাশিষ বিশ্বাঙ্কু শহীদ সম্মান ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত নৃত্যগুরু গোবিন্দচন্দ্র পালঙ্কু সংস্কৃতি সম্মানে সম্মানিত করা যাইথিলা। 30 গোটি পঞ্চায়েতর মহিলামানকু নেই হইথিবা প্রতিভা চয়ন প্রতিযোগিতারে শ্রীক্ষেত্র লক্ষ্মী সম্মানে সম্মানিত হইথিলে গড় মৃগশিরা পঞ্চায়েতর কাবেরী জেনা। এই অবসরের অনন্যা শ্রীতম নন্দ ও অন্য লোকপ্রিয় কণ্ঠশিল্পী মানে সঙ্গীত পরিবেশন করেছিল। রাজ্যের বিভিন্ন জেলার আসিথিবা অগ্রণী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইজেডসিসি র কলাকার মানে সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেছিল। এই অবসরের নাট্যকার শঙ্কর প্রসাদ ত্রিপাঠী রচিত চলচ্চিত্র নব কলিবার প্রমোশন শো প্রদর্শিত হয়েছিল। এহা ব্যতীত 11টি পঞ্চায়েত রু শ্রীক্ষেত্র লক্ষ্মী প্রতিযোগিতার কৃতিত্ব অর্জন করেছিবা প্রতিভা মানুষ সম্বর্ধিত করা যাইছিল। পুরী সদর পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ দিবাকর পাত্র, আরম্ভর সভাপতি গোপালচন্দ্র খুঁটিয়া, কার্যকারী সভাপতি প্রদীপ্ত কুমার মিশ্র, উপসভাপতি সমীর শতপথী, সাধারণ সম্পাদক দেবাশিষ সিং, উপদেষ্টা ভরত কুমার নায়ক ও অবিনাশ মিশ্র প্রমুখ উপস্থিত ছিলে। গণেশ্বর দাস, সৌম্যরঞ্জন মিশ্র, রাকেশ জেনা, প্রভুপাদ মহাপাত্র, রবীন্দ্র আচার্য, রমাকান্ত সাহু প্রমুখ কার্যক্রম পরিচালনা করেছিলে। পীয়ূষ পট্টনায়ক ও শ্যামপ্রকাশ সেনাপতি কার্যক্রমের সংযোজনা করেছিলে। No.